ভাবে উপস্থাপনা করার জন্য, আমাদের প্রোগ্রাম গুলোকে পরিচালনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেকটা প্রোগ্রামই কত চমৎকার সুমধুর কণ্ঠে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আর এরপরে ধন্যবাদ জানাবো যারা আমার আগে দুই তিনজন ব্যক্তি যারা কথা বলেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আসলে একটা কথা আছে, বলতে বলতেই বক্তা, তা আপনাদের যে কথাগুলো বলেছেন সেটা গুরুত্বপূর্ণ ছিল। আর সর্বোপরি যে কথাটা না বললেই নয়, বাংলাদেশ সময় এখন 12:30 বাজে, যারা এখনো মিটিং এ আছেন বা জয়েন করেছেন, এতে অন্তত প্রমাণিত হয় যে আপনারা সফল হতে চান। আমরা সফল হতে চান, স্বপ্নের পিছনেই আপনারা দৌড়ান। তো আমরা আসলে সবাই মিলে সম্মিলিত ভাবেই সফলতা অর্জন করব ইনশাল্লাহ। একটা কথা আছে যে ওই আনলেস হ্যাপেন দেয়ার ইজ এ ড্রিম, মানে বিষয়টা হচ্ছে যে যেখানে ড্রিম নেই, স্বপ্ন নেই, সেখানে তো কিছু ঘটবে না। যেখানে ড্রিম আছে সেখানেই কিছু না কিছু ঘটবে। তো সে জায়গাকে আমার প্রথমত কথা হচ্ছে যে আপনি যদি অনেক দূরে যেতে চান, মানে আপনি যদি দ্রুত যেতে চান তাহলে আপনি যাবেন একা, আর যদি অনেক দূরে যেতে চান তাহলে আপনি যাবেন টিম সহকারে, মানে দলগত ভাবে, তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন। তা আমরা দ্রুত যাব না, তবে অনেক দূর যাব, এভাবে চিন্তা ভাবনা করেই আমরা কাজ করব। আর একটা কথা হচ্ছে যে আমরা এখানে যারা আছি, দেখেন মাঝরাতে বসে এখন আমরা মিটিং করছি, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না, পারিপার্শ্বিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো কথা বলবো না। আমরা এখানে আজকের আলোচনা হবে কি নিয়ে? আজকের আলোচনা হবে হাউ টু অ্যাচিভ স্টার এজেন্ট, মানে আমাদের হচ্ছে পেশাগত দিক থেকে, আমাদের প্রফেশনালি সাইড থেকে, বা আমরা যে কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানির একটা অ্যাচিভমেন্টের নাম হচ্ছে SA, মানে স্টার এজেন্ট, কোম্পানির প্রথম পোস্ট। হাউ টু অ্যাচিভ, আমরা কিভাবে সেই প্রথম পোস্ট বা প্রথম পদবিটা আমরা অর্জন করে নিতে পারি, এই বিষয় নিয়ে হয়তো আমি কিছু আলোচনা করব বাস্তবতার প্রেক্ষিতে। আর সেটা হচ্ছে স্টার এজেন্ট, যেহেতু আপনারা জানেন যে আমি অন্তত স্টার এজেন্ট কমপ্লিট করেছি, তা আমি যেহেতু স্টার এজেন্ট কমপ্লিট করেছি সেহেতু আমি জানি আসলে স্টার এজেন্টটা কিভাবে কমপ্লিট করতে হয়। হয়তো এখান থেকে দু একটা পরামর্শ আপনার জন্য কাজে লেগে যেতে পারে। তো সর্বপ্রথম আমি যেটা বলবো যে ভাই, আপনি, আমরা প্রত্যেকটা ব্যক্তি সফল হতে চাই, প্রত্যেকটা ব্যক্তি। তো সফলতার আগে যে সফলতার যে সংজ্ঞাটা, আমরা অনেকে জানি না যে সফলতাটা কি, এটাই আমরা জানি না। আমার ভাষায়, আমার দৃষ্টিতে আমি যেভাবে বলি যে সফলতা কি, সফলতা হচ্ছে ওই বস্তুটাই বা ওই জিনিসটাই যেটা আপনি হতে চান বা পেতে চান, ওইটা হওয়া বা পাওয়ার নামই সফলতা। যদি না হইতে পারেন আপনি ব্যর্থ, যদি ওইটা না পান আপনি ব্যর্থ, বাট যদি ওটা পেয়ে যান বা হয়ে যান তাহলে কিন্তু আপনি সফল। আমরা সফল হতে চাই, মানে সফল হতে চাওয়ার আগে, সফলতার পিছনে দৌড়ানোর আগে আমার এই সংজ্ঞাটা নিশ্চিত করা উচিত যে আমার কাছে সফলতা বলতে কি, সফলতা বলতে কি। তার মানে আপনি যেটা হতে চাবেন বা পেতে চাবেন ওইটা হওয়া বা পাওয়ার নামই কিন্তু সফলতা। তো আমরা ডিএক্সনে যারা আছি এখানে, ইন্টারন্যাশনালি যারা বিজনেস করতে আসছি, আমরা গ্লোবালি বিজনেস করব, মাল্টি ন্যাশনালি আমরা বিজনেসম্যান হব, ইন্টারন্যাশনালি আমরা উদ্যোক্তা হব, তো এইটার শুরু লগ্নটা কিভাবে, শুরুটা কিভাবে? তো সেই জায়গা থেকে আমি যেটা বলবো যে ভাই, ডিএক্সনে যেহেতু চলেই আসছেন তাহলে ডিএক্সনের সিস্টেম ফলো করে কাজ করতে হবে। ডিএক্সনে যেভাবে কাজ করলে আপনি আগাইতে পারবেন ওইভাবে কাজ করতে হবে। তো সেই জায়গা থেকে দেখেন, আজকে ডিএক্সএন এর হচ্ছে দুইটা প্রাপ্তি, ডিএক্সএন থেকে আমার আপনার জন্য প্রাপ্তি দুইটা, একটু ভালোভাবে জানবেন, একটু একটু মানে মনোযোগী হবেন, দুইটা প্রাপ্তি, একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে ওয়েলথ, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে অর্থ। এই দুইটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেকটা লোকেরই দরকার, প্রত্যেকটা লোকের দরকার, সুস্থতা এবং অর্থ। সুস্থতা হচ্ছে আপনি আমাদের কিছু প্রোডাক্ট আপনি ইউজ করবেন, আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন। আর আমাদের প্রোডাক্ট গুলা কি, মাশরুম দিয়ে তৈরি, এটা কোনো ব্যক্তি তৈরি না, এটা স্বয়ং আল্লাহ তাআলা প্রদত্ত হচ্ছে মাশরুম। এটার মধ্যে 400 ঔষধি গুণ সম্পন্ন প্রোডাক্ট, বা আল্লাহ প্রদত্ত একটা প্রোডাক্ট,
এটাকে বলা হয় ফুড সাপ্লিমেন্ট, যেটাকে বলা হয়, এটা আমরা ইউজ করলে নিজেকে সুস্থ রাখতে পারবো। আর দ্বিতীয় প্রাপ্তি যেটা, সেটা হচ্ছে অর্থ। এই অর্থের পিছনে দেখবেন একটা লোক ম্যাচিউর হওয়ার পর থেকে, ম্যাচিউর হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই অর্থের পিছনে দৌড়ায়, অর্থের পিছনে কিন্তু দৌড়ায়। তো সেই জায়গা থেকে আমি যেটা বলবো, যে ভাই যাদের হচ্ছে পেশাগত সাইডটা দুর্বল, যাদের ইনকাম সাইডটা দুর্বল, দেখবেন তাদের মন মানসিকতা সবসময় খারাপ থাকে, একজনের কথা আরেকজনের কাছে ভালো লাগে না, মানে 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 অশান্তি, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল এইভাবে কিন্তু থাকে। তো সেই জায়গা থেকে ডিএক্সনে আপনি আসবেন, এখানে অর্থ উপার্জন করার জন্য আসবেন। এই অর্থটা যদি আপনার কাছে না আসে, তাহলে আপনি এখানে কিন্তু সাকসেস না। তো এই অর্থ উপার্জন করার জন্য কোম্পানি কিন্তু বলে দিছে যে ভাই আপনি আমার মার্কেটিং প্ল্যানটা ফলো করেন, আমার যে মার্কেটিং প্ল্যানটা আছে এটা আপনি মানে ফলো করেন এবং ওইটা আপনি অনুসরণ করেন, বাস্তবায়ন করেন, আপনি সফল হতে পারবেন। তো সেই জায়গা থেকে দেখেন ওয়ার্ল্ডের মধ্যে 200টা কান্ট্রিতে বাঙালি, সৌদিয়ান, আরাবিয়ান, মালয়েশিয়ান, কানাডিয়ান, প্রত্যেকটা কান্ট্রিতে প্রত্যেকটা ধর্ম এবং বর্ণের লোক কিন্তু এখানে স্টার রেজেন্ট অ্যাচিভমেন্ট করছে, রুবি, ডায়মন্ড, ডট 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 অনেক। অর্থাৎ এখানে 100 টাকা থেকে ইনকাম স্টার্ট হয়। আমরা সবাই জানি আমার ইনকামটা কিন্তু 100 টাকা দিয়ে শুরু, 100 টাকা থেকে ইনকাম শুরু। আমি আপনি চাইলে 1 কোটি টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারবো, তবে সেই জায়গাটা আমাকে নিজেকে তৈরি করে নিতে হবে। আজকে না আজকে আমি স্টার এজেন্ট কিভাবে অ্যাচিভমেন্ট করবেন এটা আমি আপনাকে বলে দেবো ইনশাল্লাহ। যদি এই সূত্র ফুলফিল করতে পারেন, আগামী 3 মাসের মধ্যে আপনি স্টার এজেন্ট, আপনার নিচে একজন ব্যক্তিও নাই, আপনি নিউ, আজকে সকাল আপনি জয়েন করছেন অথবা মিটিং এ ঢোকার আগে জয়েন করছেন। আজকে বিশেষ করে আপনারা যারা এখানে জয়েন করছেন, বিশেষ করে স্টার এজেন্টের নিচে যারা আছেন বা নতুন যারা জয়েন করছেন, তারা ভাগ্যবান। আমি আমি যেটা আমি যেটা মনে করি যে আমি যেভাবে পরামর্শ দিব এই পরামর্শ আমিও পাই নাই। তো সেই জায়গা থেকে আজকে যারা এখানে আছেন, ইনশাল্লাহ 3 মাসের একটা প্ল্যান দিব আমি, 3 মাস, অনলি 3 মান্থ। যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করতে পারেন, ইনশাল্লাহ আফটার 3 মান্থ, 3 মাস পর আপনি স্টার এজেন্ট, তখন আমি আপনার নাম ধরে ডাকবো যে এখানে নতুন নতুন কে আছেন। একজন ব্যক্তি হাত তুলেন তো দুই একজন, মানে যার নিচে কোনো লোক নাই, কোনো পিবি নাই, এমন কেউ আছেন? একটু কমেন্টস করেন তো, মানে যার নিচে কোনো লোক নাই, কোন এখনো আপনি পিবিও নেন নাই, পিবিও মেনটেন করেন নাই, কে আছেন একটু কমেন্টস করতে পারেন। নতুন নতুন কমেন্টস অপশন কি বন্ধ নাকি, নাকি আমরা কমেন্টস করতে পারতেছি না? এখন স্টার এজেন্ট যারা আছেন তারা তো আর কমেন্টস করে লাভ নাই, যারা স্টার এজেন্টের নিচে আছেন, জান্নাতুল সাদিয়া, আচ্ছা ঠিক আছে, তার মানে জান্নাতুল সাদিয়া আপুকে আমি পাইছি, উনি হচ্ছে নতুন, উনি আমাদের মাঝে জয়েন করছে। জি আসেন তাহলে, জান্নাতুল ফয়েজ আহমেদ, আমি আছি লিডার সজল ভাই, জি এমডি আক্তার, আমি আছি আমি আছি, জি ঝর্ণা আক্তার, জি আমি, জি তার মানে অনেকেই আছে, হয়তো প্রথম মনে হয়েছে বুঝে নাই, এখন তো কমেন্টস এর বন্যা বয়ে যাচ্ছে। জি জি শহীদুল ভাই, জি ভাই আমি আছি, শামীম আহমেদ, জি 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 ধন্যবাদ যারা আছেন। তার মানে আমি যেটা বুঝলাম যে এখানে নতুন অনেকেই আছে, নতুন অনেকেই আছে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী 3 মান্থ পরে আপনি স্টার এজেন্ট হবেন এবং আপনি 25% চলে যাবেন। আসেন আপনাদের জন্য চমৎকার একটা প্ল্যান আমি আজকে দিব ইনশাল্লাহ। তো এখন আমি আজকে টোটাল কথাটাই বলবো মার্কেটিং প্ল্যান নিয়ে, টোটাল কথাটাই হবে মার্কেটিং প্ল্যান। অর্থাৎ সারা ওয়ার্ল্ড এর মধ্যে 3টা সিস্টেমে মার্কেটিং হয়, সারা ওয়ার্ল্ড এর মধ্যে 3টা সিস্টেমে মার্কেটিং হয়, ভালো করে আজকে শোনেন যেন একটা লোককে আপনি বলতে পারেন। আসেন, সেই 3টা সিস্টেমের নাম হচ্ছে, 1 নাম্বার TMS, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, 2 নাম্বার ই-কমার্স সিস্টেম, 3 নাম্বার DMS, ডিরেক্ট মার্কেটিং সিস্টেম। TMS সিস্টেমটা কি, ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হবে, সেই প্রোডাক্টটা কাস্টমার কাছে পৌঁছাবে, কিন্তু মাঝখানে কিছু সহযোগিতা করার মাধ্যম থাকবে, সেটা হচ্ছে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, টিভি চ্যানেল, মডেলার, লিফলেট, সাইনবোর্ড, বিলবোর্ড, পত্রিকা, নিউজ পেপার,
এই জিনিসগুলো কি করে, ফ্যাক্টরিতে উৎপাদিত প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য সহযোগিতা করে। কিভাবে আসেন, টিভিতে একটা মহিলা বলতেছে আপনার বাচ্চারা হরলিক্স খাওয়ান, দিনে 2 ইঞ্চি বাড়বে। তারপরে এই টিভি কি করলো, আমাদেরকে উদ্বুদ্ধ করলো প্রোডাক্টটা, মানে পণ্যটা ওইখানে কেনার জন্য। এবং ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা এজেন্টের কাছে আসে, এজেন্ট কিছু লাভ করে ডিলারের কাছে দেয়, ডিলার কিছু লাভ করে হোলসেলের কাছে দেয়, হোলসেলার কিছু লাভ করে রিটেলারের কাছে দেয়, এরপরে হচ্ছে কাস্টমার। এইভাবে তার মানে একটা প্রোডাক্ট যদি 5,000 টাকায় উৎপাদন হয়, আমি আপনি 7,000, 8,000, 9,000 টাকা দিয়ে সে প্রোডাক্টটা কিনি, মাঝখানে 3 থেকে 4,000 টাকা গ্যাপিং মানি থাকে, মাঝখানের লোকরা পায়। 2 নম্বর অপশন হচ্ছে ই কমার্স সিস্টেম, অনলাইন বাজার ব্যবস্থা, বিক্রয় .com, এখানে .com, Amazon .com, এইটা। এর আবার কোনো এজেন্ট, ডিলার, হোলসেলার এত কিছু নাই। অনলাইনে ঢুকবো, প্রোডাক্ট দেখে ভালো লাগবে, অর্ডার দেবো, টাকা পাঠাই দেবো, প্রোডাক্ট আমার কাছে চলে আসবে। প্রোডাক্ট কোথায় আছে আমি আপনি নিজেও জানি না, ওইখানে প্রোডাক্ট ডিসপ্লে থাকে না, গোডাউনে থাকে। আর 3 নম্বর যেটা আছে, আধুনিক বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা মার্কেটিং পন্থা, দ্রুত বর্ধনশীল একটা মার্কেটিং ব্যবস্থা, সেটার নাম হচ্ছে ডিরেক্ট মার্কেটিং সিস্টেম, DMS। এই ডিরেক্ট মার্কেটিং সিস্টেম হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে প্রোডাক্টটা ডাইরেক্ট কাস্টমার কাছে চলে যাবে, এখানে কোনো মাঝখানে সহযোগী থাকবে না, যেমন এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, লিফলেট, সাইনবোর্ড, বিলবোর্ড, নিউজ পেপার, অ্যাড, বিজ্ঞাপন, এত কিছু নাই। অর্থাৎ আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টের কোনো বিজ্ঞাপন নাই। তাহলে এখানে কি হইলো, ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা ডাইরেক্ট কাস্টমার কাছে চলে যাবে, উৎপাদনকারী টু ভোক্তা, উৎপাদনকারী টু ভোক্তা। এখন এই উৎপাদনকারী টু ভোক্তার কাছে যদি চলে যায়, এইখানেও 5,000 টাকা প্রোডাক্ট উৎপাদন হবে, 7,000, 8,000, 9,000 টাকা বিক্রি হবে, তাহলে এইখানেও মাঝখানে 3,000 টাকা গ্যাপিং মানি থাকবে। এই টাকাটা এখন কে নেবে? কোম্পানি বলতেছে আমার প্রোডাক্ট আমি উৎপাদন করব, আর কাস্টমার টু কাস্টমার আমার প্রোডাক্টটা পৌঁছাবে। অর্থাৎ আমার টিভি চ্যানেল, আমার মডেলার, আমার বিজ্ঞাপন, আমার লিফলেট সবই হচ্ছে কাস্টমার, কাস্টমারই আমার হচ্ছে মাঝখানের ব্যক্তি। তাহলে যে 3,000 টাকা যে প্রফিট আসবে, ওই প্রফিটের 29% টাকা আমি আমার জন্য রাখবো, আর 71% টাকা, 71% টাকা আমি বন্টন করে দেব। একটু মনোযোগ হবেন, হ্যাঁ আমাদের প্রাপ্তি দুইটা, আমি আবারও বলছি আমাদের প্রাপ্তি দুইটা, একটা হচ্ছে হেলথ, টাকা দিব, প্রোডাক্ট নেব, প্রোডাক্ট খাবো, সুস্থ থাকবো, শেষ। আর যারা বিজনেস করতে চান, ইনকাম করতে চান, নিজের পায়ে দাঁড়াইতে চান, 100 টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে চান, তাদের জন্য মার্কেটিং প্ল্যান। তাহলে 29% রাখবে কোম্পানি, আর 71, 71% হবে বন্টন। সেই 71% আমার আপনার কাছে কিভাবে আসবে, সেই 71% আমার আপনার কাছে কিভাবে আসবে, আসেন সিঙ্গাপুরে যারা আছেন তাদের জন্য মার্কেটিং প্ল্যানের গণনা হয় 50 পয়েন্টে, গালফে যারা আছেন, সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মালয়েশিয়া, এদের জন্য আমাদের পয়েন্ট গণনা হয় 100 পয়েন্ট হিসেবে, আর বাংলাদেশে যারা আছেন তাদের জন্য হচ্ছে 1,300 পয়েন্ট, অর্থাৎ 1,300 পয়েন্ট আছেন। তার মানে এখন আপনি যদি বাংলাদেশে থাকেন বা গালফে থাকেন, একটু ভালোভাবে বুঝবেন, সিঙ্গাপুরের 1 পয়েন্ট বাংলাদেশের 26 পয়েন্ট, সৌদি আরবের 1 পয়েন্ট বাংলাদেশের জন্য 13 পয়েন্ট, অর্থাৎ গড়ে পারতা কিন্তু একই জিনিস। অর্থাৎ সৌদি আরবের 100 পয়েন্ট বাংলাদেশের 1,300 পয়েন্ট, সৌদি আরবের 200 পয়েন্ট বাংলাদেশের 2,600 পয়েন্ট। অর্থাৎ আপনি যারা, আমি মানে দুইটার হিসাব দেখাবো আজকে, যারা সৌদি আরবে আছেন তাদের জন্য, মানে গালফে যারা আছেন, সৌদি, কাতার, কুয়েত, ওমান, তাদের জন্য 100, আর বাংলাদেশে যারা আছেন তাদের জন্য 1,300। এখন আপনি যদি বাংলাদেশে থাকেন, আপনি নিজের প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট 1,300 পয়েন্টের প্রোডাক্ট আপনি ক্রয় করলেন, অর্থাৎ 5 থেকে 5,500 টাকার প্রোডাক্ট আপনি ক্রয় করলেন, এই 5,000 বা 5,500 টাকার প্রোডাক্ট যখন আপনি ক্রয় করবেন, আপনার যখন 1,300 পয়েন্ট হবে, তখন আপনি 6% এ চলে যাবেন, অর্থাৎ আপনার ইনকামটা 6% এ স্টার্ট হবে, 6% এ। এখন 6% বলতে কয় টাকার 6%? আপনি কি 5,000 টাকার 6% পাবেন, 6% পাবেন? না, এটা কিন্তু ভুল ধারণা। যদি আপনি মনে করেন যে 5,000 টাকার 6% পাবেন, তাহলে ভুল ধারণা। 5,000 টাকার আপনি পণ্য ক্রয় করছেন, এই পণ্যটা বিক্রি করে কোম্পানি 1,500 টাকা বা 1,200 টাকা লাভ করছে, সেই লাভের 6% আপনি পাবেন। এরপর আসেন,
এই যে 6% আপনি পাই গেলেন, এরপরে কি হবে? এরপরে যে বিষয়টা আছে যে দ্বিতীয় মাসে গিয়ে হোক বা ওই মাসেই হোক, আপনার মাধ্যমে আরো দুইজন বা তিনজন ব্যক্তি জয়েন করলো, দুইজন বা তিনজন বা পাঁচজন ব্যক্তি জয়েন করলো, ওইখান থেকে যদি পুনরায় আবার দুইজন ব্যক্তি প্রোডাক্ট নেয়, অর্থাৎ আপনার ছিল 1300, আবার পুনরায় দুইজন ব্যক্তি নিল 1300 1300 2600, তাহলে নতুন 2600 আর আগের 1300, আপনার যখন 3900 পয়েন্ট হয়ে যাবে, বাংলাদেশের জন্য 3900 আর গালফের জন্য 300, তখন আপনি চলে যাবেন 9% কমিশনে, 9%। এইভাবে আপনার টিমের মেম্বারের মধ্যে যদি আরো কিছু ব্যক্তি পরে আবার প্রোডাক্ট নেয়, এইভাবে যদি বাংলাদেশের জন্য 13,000 পিবি হয় এবং গালফের জন্য 1,000 পিবি হয়, তাহলে আপনি চলে যাবেন 12% কমিশনে। বাংলাদেশের জন্য 26,000 পয়েন্ট, গালফের জন্য 2,000 পয়েন্ট যখন হবে, তখন আপনি চলে যাবেন 15% কমিশনে। বাংলাদেশের জন্য 42,250 পয়েন্ট আর গালফের জন্য 3250 পয়েন্ট যখন হবে, তখন আপনি চলে যাবেন 18% কমিশনে। বাংলাদেশের জন্য যখন 58,500 পয়েন্ট হবে এবং গালফের জন্য যখন 4,500 পয়েন্ট হবে, তখন আপনি চলে যাবেন স্টার এজেন্টে, অর্থাৎ আপনি 25% কমিশনে চলে যাবেন। আর এই স্টার এজেন্টটা আপনি কিভাবে হবেন এটা নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। আর স্টার এজেন্ট যদি হন, তাহলে মিনিমাম অন্তত 8-10,000 টাকা একটা ইনকাম আপনি করতে পারবেন এজ এ স্টার এজেন্ট হয়ে, যদি আপনি টিমটাকে একটু দক্ষতার সাথে নার্সিং করতে পারেন, স্টার এজেন্ট যদি হইতে পারেন। তাহলে আপনি স্টার এজেন্টটা কমপ্লিট করলেন, এই স্টার এজেন্টটা কমপ্লিট করার পরে আপনার যেটা কাজ হবে, স্টার এজেন্ট আপনি একবারই হবেন, স্টার এজেন্ট এই কোম্পানিতে বারবার হওয়ার সুযোগ নাই। আপনি একবার স্টার এজেন্ট হবেন, এরপর আপনার কাজ হবে শুধু স্টার এজেন্ট বানানো, আর আপনার স্টার এজেন্ট হওয়া লাগবে না অন্তত কিয়ামত পর্যন্ত। স্টার এজেন্ট অনলি ওয়ান, একবারই হবেন, 25% আপনি একবারই যাবেন, এরপর আর যাওয়া লাগবে না। আসেন স্টার এজেন্ট হওয়ার পরে, এরপর কোম্পানি বলতেছে আপনার নিচে তিনটা লিঙ্কে তিনজনকে স্টার এজেন্ট বানাবেন। কিভাবে বানাবেন? আপনি যেইভাবে হইছেন, যেই কয় পয়েন্ট দিয়ে হইছেন, যে সিস্টেম হইছেন, সেম সিস্টেমে তিনজনকে আপনি স্টার এজেন্ট বানাবেন, তাহলে আপনি হয়ে যাবেন স্টার রুবি, সেকেন্ড পজিশনে চলে যাবেন। দেখেন প্ল্যানিংটা কত চমৎকার, উইন উইন সিচুয়েশন। আপনি স্টার এজেন্ট হইছেন, আপনি কোনো দিনও স্টার রুবি অর্থাৎ সেকেন্ড পজিশনে যাইতে পারবেন না, যদি আপনি তিনজনকে আপনার পজিশনে না নিয়ে আসেন, আপনি তিনজনকে স্টার এজেন্ট না বানান, আপনি কিন্তু স্টার রুবি হইতে পারবেন না। দেখেন কত চমৎকার প্ল্যান ভাই, এক কেন্দ্রিক প্ল্যান না, শুধু আমার আমার করার মানে সুযোগ নাই। আপনি আমার আমার করলে আপনি জীবন এখানে সফল হইতে পারবেন না, তাহলে আপনাকে কি করতে হবে, নিচে তিনজন ব্যক্তিকে স্টার এজেন্ট বানাইতে হবে, তাহলে আপনি হবেন রুবি, আপনার ডেজিগনেশনও চেঞ্জ হবে, প্রমোশন হবে, ইনকামও বাড়বে। আগে ছিলেন 25%, এখন চলে যাবেন 31%। এরপরে পুনরায় অন্য তিনটা লিঙ্কে যদি আবার তিনজন ব্যক্তি স্টার এজেন্ট হয়, তাহলে আপনার টোটালি 6টা লিঙ্কে 6টা স্টার এজেন্ট হইলো, তখন আপনি হবেন স্টার ডায়মন্ড, তখন আপনি চলে যাবেন 3 নম্বর র্যাঙ্কিং এ, আর আপনার ইনকাম আসবে 37% গ্রুপ বোনাস। মজার বিষয়কে জানেন, এই ডায়মন্ডটা কমপ্লিট করার পরে, ডায়মন্ডটা কমপ্লিট করার পরে আপনি আরো কিছু বোনাস এক্সট্রা পাবেন, 34% বোনাস এক্সট্রা পাবেন। সেটা কি? লিডারশিপ বোনাস 15%, ডেভেলপমেন্ট বোনাস 15%, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ 2%, কোম্পানির প্রফিট শেয়ার 2%। এই টোটালি 34%, 15, 15, 30 আর 2 আর 2, 4, 34% আপনি পাবেন এক্সট্রা। এর জন্য আলাদা কোনো কাজ করতে হয় না। এই 34%-এর মধ্যে আবার চমৎকার একটা বোনাস আছে, যেটাকে বলা হয় কোম্পানির কোম্পানির প্রফিট শেয়ার 2%। এইটা কিন্তু আপনার টিমের সেল না, আপনার হয়তো বা স্টার এজেন্ট যখন ডায়মন্ড হয়েছেন, আপনার হয়তো 10টা দেশে বিজনেস বা 20টা দেশে বিজনেস বা 40টা দেশে বিজনেস, আপনার 40টা দেশে বিজনেস, কিন্তু কোম্পানির বিজনেস কিন্তু 200+ কান্ট্রিতে। অর্থাৎ যেই দেশে আপনার টিম নাই, যেই দেশে আপনার ম্যান নাই, কাস্টমার নাই, কিন্তু কোম্পানির আছে, 200টা কান্ট্রি থেকে কোম্পানি যে লাভ করে ওইখান থেকে আলাদা একটা ফান্ড করে, ওই ফান্ডটা মাস শেষে সবার মধ্যে দিয়ে দেয়, এটা 2% প্রফিট শেয়ার। অর্থাৎ স্টার এজেন্ট, স্টার রুবি আর স্টার ডায়মন্ডের মধ্যে পার্থক্য কি?
আমরা ডিএক্সএন এ স্টার ডায়মন্ড কেই বলি যে সফলতা, স্টার ডায়মন্ড মানে হচ্ছে রয়্যালিটি ইনকাম, স্টার ডায়মন্ড মানে সিকিউরিটি ইনকাম, স্টার ডায়মন্ড মানে মৃত্যুর পর ইনকাম। তাহলে এই স্টার ডায়মন্ড আপনি যে হবেন লাভটা কি, স্টার এজেন্ট হওয়ার আগ পর্যন্ত বা রুবি হওয়ার আগ পর্যন্ত আপনি 6% জন্য কাজ করবেন 6% পাবেন, 12% জন্য কাজ করবেন 12% পাবেন, 25% জন্য কাজ করবেন 25% পাবেন, 37% জন্য কাজ করবেন কিন্তু আপনি 71% পাবেন ডায়মন্ড হওয়ার পরে। মানে ডায়মন্ড হওয়ার পরে কি হবে জানেন, 2 টাকার জন্য কাজ করবেন 4 টাকা পাবেন, 10 টাকার জন্য কাজ করবেন 20 টাকা পাবেন, কিন্তু ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত 3 নম্বর পজিশনে যাওয়ার আগ পর্যন্ত 10 টাকার জন্য কাজ করবেন 10 টাকাই পাবেন, 20 টাকার জন্য কাজ করবেন 20 টাকাই পাবেন, কিন্তু যখনই ডায়মন্ডটা ক্লোজিং করবেন 10-এর জন্য কাজ করবেন 20 পাবেন, এটা হচ্ছে ম্যাজিক। এই জন্য আমরা সবাইরে বলি যে ভাই কি হইলো কি হইলো না, কি পাইলেন কি পাইলেন না, ওইটা বাদ, ডায়মন্ড হইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই ডায়মন্ড কি স্টার রুবি হওয়া ছাড়া হওয়া যাবে, যাবে না। ডায়মন্ড কি স্টার এজেন্ট হওয়া ছাড়া হওয়া যাবে, যাবে না। আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করবেন ভাই স্বরবর্ণ ব্যঞ্জন মোটামুটি শিখতে হবে, সরাসরি একে অবহেলা করে আপনি কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবেন না। তো সেই জায়গা থেকে আপনি ডায়মন্ড হবেন এর জন্য আপনাকে রুবি কমপ্লিট করতে হবে, রুবি হবেন এর জন্য আপনাকে স্টার এজেন্টটা কমপ্লিট করতে হবে, স্টার এজেন্টটা কমপ্লিট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্টার এজেন্টটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি। আসেন সেই জায়গা থেকে আমি যেভাবে করেছি আমি আমারটা বলি। ধরেন আপনি 1 সপ্তাহ সময় নেন, 2 সপ্তাহ সময় নেন, কোম্পানি সম্পর্কে জানেন, প্রোডাক্ট সম্পর্কে জানেন, মার্কেটিং প্ল্যান সম্পর্কে 5 জনের কাছ থেকে জানেন, একজনের কাছ থেকে জানার দরকার নাই। আপনার আপলাইন 2-3 জন হোক, ইউটিউব থেকে হোক, ফেসবুক থেকে হোক, আপনার ভিন্ন লিঙ্ক থেকে হোক, আপনি 5 জনের কাছ থেকে মার্কেটিং প্ল্যানটা সম্পর্কে জানেন, দেখবেন 5 জন একই প্ল্যান শেখাচ্ছে আপনারে। এরপর আপনি নিজের কাছে নিজের প্রশ্ন করেন, খাতা কলম নিয়ে বসেন যে মার্কেটিং প্ল্যানটা আপনি বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন তাহলে আসেন স্টার এজেন্ট কিভাবে হবেন। ওখানে স্টার এজেন্ট হওয়ার জন্য প্রথমত যে কাজটা আছে সেটা হচ্ছে, প্রথমত ফার্স্ট আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি 1টা লিঙ্কে কাজ করবেন, নাকি 3টা লিঙ্কে কাজ করবেন, নাকি 6টা লিঙ্কে কাজ করবেন। এটা যার যার ইচ্ছা শক্তি, সময় এবং অ্যাবিলিটির উপর ডিপেন্ড করবে। আপনি দিনে কত ঘন্টা সময় দিচ্ছেন ওইটার উপর ডিপেন্ড করবে আপনি 6টা লিঙ্ক চালাবেন। আপনি দিবেন সপ্তাহে 1 দিন লিঙ্ক চালু করবেন 6টা, কিন্তু ওইভাবে পারবেন না, আপনি আস্তে আস্তে করতে পারেন। এখন আসেন আরেকটা জিনিস বলে দেই, লিঙ্ক কিভাবে চালু করতে হয়। আপনি জয়েন করার পরে যখন কাউকে জয়েন করাবেন, আপনার স্পন্সর কোড মানে আপনার ডিস্ট্রিবিউটর কোডটা স্পন্সর কোডে যতবার ইউজ করবেন ততবার একটা লিঙ্ক বের হবে। এর জন্য আমরা বলি যে 6 জন ব্যক্তির ক্ষেত্রে আপনার ডিস্ট্রিবিউটর কোডটা ব্যবহার করবেন, এরপরে সপ্তম অষ্টম নবম নাম্বার ব্যক্তিদের ক্ষেত্রে আপনারটা ইউজ করবেন না, যাদের নিচে দিবেন তাদেরটা ইউজ করবেন আপনারটা না। এখন আসেন ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানে 6টা লিঙ্ক নিয়ে কাজ করা, এটা হলো সর্বোত্তম, এটা হলো সবচাইতে বেটার যে আপনি 6টা লিঙ্ক নিয়ে কাজ শুরু করবেন। তাহলে দেখেন স্টার এজেন্ট হওয়ার জন্য আমাদের কত পিবি দরকার, গালফ হইলে 4500, বাংলাদেশ হইলে 58500। এই 4500 আর 5800 যারা বুঝতেছেন না, 4500 এর গুণ দিবেন 13 দিয়ে দেখবেন 58500 হবে, 58500 এর ভাগ দিবেন 1300 দিয়ে দেখবেন 4500 হবে, অর্থাৎ 1.13 পয়েন্ট হওয়ার কারণে। তার মানে দেখেন তাহলে আমি গালফের হিসাবে যদি ধরি যে 4500 পয়েন্ট দিয়ে আপনি স্টার এজেন্ট হবেন। এখন দেখেন আপনি একা যদি প্রতি মাসে 100 পয়েন্ট করে প্রোডাক্ট নেন তাহলে আপনার কয় মাস লাগবে, 45 মাস, সহজ হিসাব। তার মানে আপনি একা নিজের প্রোডাক্ট নিজেই নিবেন, ইউজ করবেন, প্রতি মাসে 100 করে মানে 100 পয়েন্টের প্রোডাক্ট নিবেন, 45 মাস পরে আপনি স্টার এজেন্ট। এটা হলো একটা প্ল্যান নাম্বার ওয়ান, অর্থাৎ আপনি আজকে জয়েন করছেন আগামী 45 মাস পরে আপনি স্টার এজেন্ট। আসেন 2 নম্বর প্ল্যান হচ্ছে যে না, আমি একা প্রোডাক্ট কিনে স্টার এজেন্ট হব না, মানে মানে মূলত হচ্ছে প্রতি মাসে 100 100 করে প্রোডাক্ট কিনে আমি স্টার এজেন্ট হব না, 4500 পয়েন্টের প্রোডাক্ট আমি একদিনে কিনে আমি স্টার এজেন্ট হয়ে যাব। তাহলে টাকা লাগবে প্রায় আপনার 3 লাখ টাকা, 3 লাখ টাকার প্রোডাক্ট একসাথে কিনলে আপনি স্টার এজেন্ট।
এইভাবে হইতে পারে। তবে এটা হওয়ার জন্য 144 দ্বারা জারি কেউ এটা হবেন না, মানে কোনোভাবেই না, কোনোভাবে করা যাবে না। তবে হ্যাঁ, এই দুইটা প্ল্যানের একটা প্ল্যান কেউ নিয়েন না, যে প্রতি মাসে 100 পয়েন্ট করে কিনবো, কাউরে জয়েন করাবো না, কারোর সাথে শেয়ার করবো না, 45 মাস পর আমি স্টারে যাই, অথবা 3 লাখ টাকার প্রোডাক্ট আমি একাই কিনবো, একদিনে আমি স্টারে যাই, মানে 45 মাসও স্টারে যাই হওয়া যাবে না, আবার একদিনও স্টারে যাই হওয়া যাবে না। এই দুইটা প্ল্যান হচ্ছে ভুল প্ল্যান, এই দুইটা প্ল্যান বাতিল, এই এই দুইটা প্ল্যানে আমরা কাজ কখনোই করব না। তাহলে কোন প্ল্যানে করব? আসেন, আমি জয়নিং করার পরে প্রতিদিন 9টার সময় তো ট্রেডিং করবই, পাশাপাশি আমি মেন্টালি ভাবে প্রিপারেশন নেব যে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আমি প্রতি মাসে যে আমার পার্সোনাল পিবি মেনটেন করতে হয় 100 পয়েন্ট, এইটা আমি 1 থেকে 5 তারিখের মধ্যে আমি মেনটেন করব। ভাই আসলে যদি আপনি স্টার এজেন হইতে চান, আপনি স্টার রুবি হইতে চান, আপনি ডায়মন্ড হইতে চান, তাহলে আপনাকে প্রোডাক্ট ইউজের কোনো বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই, আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে। অর্থাৎ প্রত্যেক মাসে আপনার যে নির্ধারিত প্রোডাক্ট 100 পয়েন্টের প্রোডাক্ট 5,000 টাকার, এই প্রোডাক্টটা আপনি আগে নিয়ে ফেলবেন। তাতে সুবিধা কি হবে, আপনি নিজের প্রোডাক্ট ইউজ করবেন, যে কোনো ব্যক্তি আইসে আপনার কাছে একটা দুটা প্রোডাক্ট চাইলে আপনি আপনার কাছ থেকে দিতে পারবেন, বিক্রি করে দিতে পারবেন। অর্থাৎ আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট নেবেন, কিছু আপনি ইউজ করবেন, কিছু কাউকে গিফট করবেন, কিছু বিক্রি করবেন, এইভাবে আপনার মার্কেটটা তৈরি হবে। যখন আপনার রুমে আপনার ফ্রেন্ড, আপনার ভাই, আপনার মামা এসে দেখবে যে প্রোডাক্ট, এমনিতেই 2-4 জন লোক জিজ্ঞেস করবে ভাই এটা কিসের প্রোডাক্ট, তখন আপনি প্রোডাক্টের কিসের প্রোডাক্ট যখন বলবে তখন ইনকামের দিকে যায় না, আপনি প্রোডাক্টের গুণগত মান বলা শুরু করবেন। সাবান ইউজ করলে আপনার ফিলিংস টা কি, পেস্ট ইউজ করে আপনার ফিলিংস টা কি, কফি ইউজ করে আপনার ফিলিংস টা কি, এই গুণগত মান গুলা শেয়ার করা স্টার্ট করবেন। 4-5টা পণ্যের গুণগত মান বললে দেখবেন সেই বলবে আপু আমার দুইটা প্রোডাক্ট দিন ভাই, আমার একটা পেস্ট দিন তো ভাই, আমার একটা কফি দিন তো, বাজারে কফি তো সবসময় খাইলাম, আপনাদের কফি একটা খাই দেখি কেমন লাগে। অর্থাৎ এই এই সিস্টেমটা আপনি ফার্স্ট টাইমে চালু করবেন। অর্থাৎ প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনার যে পার্সোনাল পিবি 100 পয়েন্টের, এটা আপনি নিয়ে ফেলবেন। তাহলে দেখেন 100 পয়েন্টের প্রোডাক্ট আপনি যখন নিবেন, আপনার একদিকে প্রোডাক্ট ইউজ করা হইলো, আরেকদিকে আপনার পাবলিসিটি হইলো, আরেকদিকে হচ্ছে আপনি 6% স্টার্ট হয়ে গেল। এইবার আপনি কিছু ব্যক্তির সাথে এটা আপনি 1 সপ্তাহ কি করবেন, প্রোডাক্ট ইউজ করবেন, ট্রেনিং করবেন, প্রোডাক্ট ইউজ করবেন, ট্রেনিং করবেন, দুইটার জায়গায় একসাথে আপনি কি হবেন, স্যাটিসফাই হবেন। ট্রেনিং এর কথা যুক্তিযুক্ত কিনা, ফেসবুক গুগল ইউটিউবে সার্চ দিবেন, কিছু সফল ব্যক্তিদের সাথে আপনি কিছু সফল ব্যক্তিদের সাথে কথা বলবেন, একটু প্ল্যানিং নিবেন, সে কিভাবে কাজ করছে একটু শুনবেন, তার ইনকাম কত জানবেন। আর ওই যে সাথে সাথে প্রোডাক্ট ইউজ করতেছেন, সাবান ইউজ করছেন, পেস্ট ইউজ করছেন, কফি ইউজ করছেন, ফেস ওয়াশ ইউজ করছেন, লোশন ইউজ করছেন, মাশরুম ইউজ করছেন, স্পাইরুলিনা, এইভাবে 5-7-8-10টা প্রোডাক্ট আপনি ইউজ করছেন, একদিকে দেখবেন যে সফলও হচ্ছে মানুষ, সিস্টেমও ভালো, রাস্তাও সহজ, আবার দেখা যায় প্রোডাক্ট ইউজ করেও আপনি স্যাটিসফাই, ভালো লাগছে। এইবার আপনি কি করবেন, বলা স্টার্ট করবেন, সেটা আপনার রিলেটিভ হোক, আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, প্রবাসী হোক, যে কোনো জায়গায় বাংলাদেশের 64টি জেলার যে কোনো জেলার ব্যক্তি হোক, এখানে একবারে হাই থেকে লো থেকে হাই সোসাইটি পর্যন্ত যে কোনো ব্যক্তিকে আপনি বলতে পারবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে, কোনো ডাউট নাই বলতে পারবেন। তাহলে এইভাবে আপনি কিছু ব্যক্তিকে আপনার টিমের মধ্যে নিয়ে আসবেন। তবে হ্যাঁ, 6টা লিঙ্কে কাজ করা উত্তম, আমি কিন্তু 6টা লিঙ্কে কাজ করছি। এখন এই যে 4,500 পয়েন্ট আপনি 6টা লিঙ্কে ভাগ করে দেন, 6টা লিঙ্কে ভাগ করে দেন, দেখেন 6টা লিঙ্কে যদি আপনি ভাগ করে দেন তাহলে প্রত্যেকটা লিঙ্ক থেকে কত পিবি দরকার আমার, 6-7টা 42, অর্থাৎ 700 মানে পিবি করে দরকার, 700 পিবি করে দরকার, 6টা লিঙ্ক থেকে 700 করে যদি পিবি আসে আর আমার পিবি দিয়ে আমি স্টারে যাই। আর যাদের একটু যেহেতু প্রবাসে থাকেন বা যারা সময় একেবারেই পান নাই, আপনি 3টা লিঙ্কও করতে পারেন। তবে হ্যাঁ, এক লিঙ্কে কেউ কাজ করেন না, এক লিঙ্কে কাজ করার দরকার নাই, কাজ যদি করেন অপশন দিলাম দুইটা, হয় 3টা লিঙ্কে করবেন, নয় 6টা লিঙ্কে করবেন, 3 লিঙ্ক অথবা 6 লিঙ্ক, 1 লিঙ্ক 2 লিঙ্ক নিয়ে কেউ কাজ করেন না।
তাহলে ছয়টা লিঙ্ক বা তিনটা লিঙ্ক যদি আপনি কাজ করেন, চট করে কিছু ব্যক্তিকে আপনি স্পন্সর করবেন। ছয়টা লিঙ্কে হইলে ছয়টা লিঙ্কে ভাগযোগ করে স্পন্সর করবেন, তিনটা লিঙ্কে কাজ করলে তিনটা লিঙ্কে ভাগযোগ করে স্পন্সর করবেন। আসেন, যদি ছয়টা লিঙ্কে হয় তাহলে ছয়টা লিঙ্কে আপনি হচ্ছে স্পন্সর করার পরে ধরেন যে স্পন্সর কিছু একটু আপনি বেশি করবেন, করে ছয়টা লিঙ্কে তিনজন করে ব্যক্তিকে আপনি ফলো করবেন, তিনজন করে ব্যক্তিকে আপনি বিজনেসটা বোঝানোর জন্য চেষ্টা করবেন। আপনি ট্রেনিং করবেন ছয়টা লিঙ্কে তিনজন করে ব্যক্তি, তাহলে কয়জন হবে? 18 জন ব্যক্তি। এই 18 জন ব্যক্তি মিলে আপনি হচ্ছে ট্রেনিং করবেন, একসাথে গ্রুপ মিটিং করবেন, আপনার ড্রিম তাদের সাথে শেয়ারিং করবেন। এইভাবে আপনি কাজটা তাদের সাথে কথা বলবেন অন্তত 15 দিন, 15 দিন একটা না, 15 দিন প্রতিদিন মিটিং করবেন, সকালে মিটিং বিকালে মিটিং, সকালে মিটিং বিকালে মিটিং। কি মিটিং? এখানে আহামরি কোনো কথা বলার দরকার নাই। সেই ডিএক্সএন কেন করবে, ডিএক্সএন প্রোডাক্ট, ডিএক্সএন এর 1300 পয়েন্ট, মার্কেটিং প্ল্যান, এই যে বিষয়গুলো নিয়ে আপনি ডিসকাশন করবেন। আপনার ড্রিমের সাথে তার ড্রিম মিলাবেন। দেখবেন ফুটবল খেলায় প্লেয়াররা মাঠে নামে কি করে, গোল হয়ে দাঁড়ায় প্রত্যেককে একজনের কাঁধে আরেকজনের হাত দিয়ে মানে প্ল্যানিং করে, কে ডিফেন্সে খেলবে, কে স্ট্রাইকে খেলবে, কে মিডফিল্ডে খেলবে, মানে এইভাবে তারা প্ল্যান প্রোগ্রাম করে। তা আপনিও যে ছয়টা লিঙ্কে কাজ শুরু করছেন, তিনটা করে ব্যক্তিকে চুজ করে সেই তিনজনের সাথে আপনি কথা বলবেন, আলাদা আলাদা করেও বলতে পারেন, গ্রুপ কলে একসাথেও বলতে পারেন। তাহলে দেখেন এই ছয়টা লিঙ্কে তিনজন করে ব্যক্তি আপনার ট্রেনিং করবেন, ভিশন মিশন ড্রিম এক করবেন। এই তিনজন ব্যক্তিকে আপনি কি করবেন, প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনার পিভিটাও করবেন, তাদের পিভিটাও করাবেন। তাহলে ছয়টা লিঙ্কে যদি তিনটা করে ব্যক্তি পিভি নেয়, তাহলে আপনার জন্য পিভি আসলো কত? 1800, 1800 পিভি। এই 1800 পিভি যখন আসবে, তাহলে দেখেন 1800 করে যদি আসে 3 মাসে কিন্তু আপনি স্টারেজেন। অথবা যারা হচ্ছে তিনটা লিঙ্কে কাজ করবেন, তারা আবার তিনজন করে না, মিনিমাম 5টা লোকের সাথে রিলেশন বিল্ড আপ করবেন। তিনটা লিঙ্কে যারা কাজ করবেন, তিনটা লিঙ্কে যারা কাজ করবেন তাদের জন্য প্রথম লিঙ্কে 5 জন, দ্বিতীয় লিঙ্কে 5 জন, তৃতীয় লিঙ্কে 5 জন। এটা আপনি ডায়েরি মেনটেন করবেন, ডায়েরিতে আপনি লিখবেন লিঙ্ক 1, এরপরে সিরিয়াল বাই সিরিয়াল সেই 5 জনের নাম, লিঙ্ক 2 সিরিয়াল বাই সিরিয়াল সেই 5 জনের নাম, লিঙ্ক 3 সিরিয়াল বাই সিরিয়াল সেই 5 জনের নাম, সকালে দুপুরে রাত্রে। সকালে লিঙ্ক 1 এর 5 জনের সাথে গ্রুপ কলে কথা বলবেন, দুপুরবেলা লিঙ্ক 2 এর 5 জনের সাথে কথা বলবেন, রাত্রেবেলা লিঙ্ক 3 এর 5 জনের সাথে কথা বলবেন, গল্প গুজব করবেন, আড্ডা দিবেন, সময় দিবেন, আপনার ড্রিম শেয়ার করবেন, ডিএক্সএন ব্যবসা কেন করবে একটু ক্লিয়ার করবেন, আপনি ক্লিয়ার করবেন অথবা আপলাইন দিয়ে ক্লিয়ার করাবেন, যেভাবে পারেন একটু সিদ্ধান্ত নেওয়াবেন। নেওয়ায় এই যে 5 জন 5 জন 15 জন ব্যক্তি, এই 15 জন ব্যক্তি সহকারে প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে পিভিটা মেনটেন করার জন্য চেষ্টা করবেন। তাহলে এই তিনটা লিঙ্কের 5 জন 5 জন 15 জন ব্যক্তি যদি প্রতি মাসে পিভি নেয়, তাহলে 1500 করে পিভি আসবে, 3 মাসে 3 15 45 পিভি, 3 15 4500, অর্থাৎ আগামী 3 মাসে আপনি স্টারেজেন। এখন হ্যাঁ, এই প্ল্যানটা কাদের জন্য, মানে একটু একটু মানে প্রফেশনালি, একটু ভিশনারি, যারা বিজনেসটা মন থেকে করতে চাইছে, মানে প্রফেশনালি গুছিয়ে ব্যবসাটা করছে, তাদের জন্য এই প্ল্যানটা। আপনি একদিন করবেন, 7 দিন করবেন না, ভালো লাগলো আজকে একটা স্পন্সর করলেন, এরপরে 1 মাস নিজেও ট্রেনিং করলেন না, ব্যবসার মধ্যে নেই, আসলে তাদের জন্য এই প্ল্যানিংটা না। এটা হচ্ছে প্রফেশনালিজম, যারা আসলে কিছু করতে চান। এইভাবে দেখা যায় 5টা 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 3 লিঙ্কে 5 জন করে ব্যক্তিকে যদি সিদ্ধান্ত নেওয়া প্রোডাক্ট মেনটেন করানো যায়, তাহলে আফটার 3 মান্থ পরে কিন্তু আপনি স্টারেজেন, আপনি কিন্তু স্টারেজেন। এই সিস্টেমটা ফলো করতে হবে। এখানে যে কাজটা করতে হবে, আপনি ট্রেনিং করবেন, সেই 15 জন ব্যক্তিকে ট্রেনিং অ্যাটেন্ড করাবেন, আপনি স্পন্সর করবেন, সেই 15 জন দিয়ে স্পন্সর করাবেন, আপনি প্রোডাক্ট মেনটেন করবেন, সেই 15 জনকে দিয়ে প্রোডাক্ট মেনটেন করাবেন, আপনি কথা বলবেন অথবা আপলাইন লিডারদেরকে সাথে নিয়ে কথা বলবেন। তাহলে দেখবেন যে সিদ্ধান্ত নেওয়া কিন্তু সহজ হয়ে যাবে। এর ভিতরে দেখবেন আবার এই যে এর মধ্যে কিছু ব্যক্তি ডিলেট হবে, কিছু লোক নতুন আসবে। আপনি যে 15 জন ব্যক্তিকে নিয়ে কাজ শুরু করলেন, এখান থেকে 2 জন ব্যক্তি কাজ বন্ধ করে দিতে পারে, আবার এই 2 জন বা আরো আরো যে মানে 15-20 জন থাকবে,
তাদের মাধ্যমে কিছু লোক নতুন জয়েন করে কাজ শুরু করতে পারে। কিন্তু আপনার টার্গেট থাকবে লিঙ্ক ওয়ানে 500 PB, লিঙ্ক টু তে 500 PB, লিঙ্ক থ্রি তে 500 PB, আমার জন্য অন্তত 1500 PB মিস না হয়, আমি এই পিবিটা আমি মেনটেন করে নিয়ে আসবো। ভাই যারা প্রফেশনালি কোন বেসরকারিতে কোম্পানিতে চাকরি করছেন তারা জানেন 1500 PB কি, এটা কোনো পিবি না। আপনি 7000-8000 টাকা বেতন একটা চাকরি করবেন যে কোনো কোম্পানিতে, দেখবেন আপনার 2 লাখ টাকার টার্গেট দিয়ে বসে আছে, 3 লাখ টাকার টার্গেট দিয়ে বসে আছে, আপনার একটা এরিয়া দিয়ে দেবে 200 দোকান, ভাই তুমি এই 200 দোকানে তোমার ওয়াটার কাটতে হবে, এইভাবে কিন্তু টার্গেট দিয়ে দেয়। তবে এখানে যদি আমরা সিস্টেম ফলো করে একটু কাজ করতে পারি, দেখবেন এখানে অ্যাচিভমেন্টটা আসলে আহামরি কিছু না, আদার্স পেশার মতো এত কঠিন না, যত কঠিন আমরা দূর থেকে ভাবি, মানে দূর থেকে যত কঠিন ভাবি ডিএক্সএন কিন্তু আসলে অত কঠিন না। আপনি যখন কাছে আসবেন ডিএক্সএন এর ভেতরে ঢুকবেন, ডিএক্সএন এর মূল জিস্ট আপনি বুঝবেন, তখন আপনার কাছে মনে পড়ে আল্লাহ আমি যা ভাবছিলাম ডিএক্সএন তো তা না, আমি তো ভাবছিলাম ডিএক্সএন বুঝি কত কঠিন, এই স্টার এজেন্ট মানে যার আল্লাহ, এটা তো মনে হয় চট্টগ্রাম থেকে একটা পাহাড় ধাক্কা দিয়ে কুমিল্লা নেওয়া, আসলে এত কঠিন না স্টার এজেন্ট হওয়া, এত কঠিন না। তো সেই জায়গা থেকে যদি কোনো ব্যক্তি প্রফেশনালি কাজ করে, কোনো ব্যক্তি প্রফেশনালি কাজ করে, এখানে যারা আছেন আপনারা যদি প্রফেশনালি কাজ করতে পারেন, 3 মাস 3 মাস 3 মাস, 3 মাসের মধ্যে স্টার এজেন্ট হওয়া সম্ভব। কারণ আমি নিজেও 3 মাস 2 দিনে আমি স্টার এজেন্ট কমপ্লিট করছি, গোনে গোনে 92 দিনে আমি স্টার এজেন্ট। তো সেই জায়গা থেকে আপনারা চাইলেও 3 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করতে পারেন। এর জন্য প্রথমত ঠিক করবেন যে আপনি কি 3টা লিঙ্কে করবেন না 6টা লিঙ্কে করবেন। যদি 6টা লিঙ্কে করেন তাহলে পার লিঙ্কে অর্থাৎ প্রত্যেকটা লিঙ্কে 3 জন করে ব্যক্তির সাথে আপনাকে কথা বলতে হবে, 3 জন করে ব্যক্তিকে সময় দিতে হবে, 3 জন করে ব্যক্তিকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া হইতে হবে, 3 জন করে ব্যক্তিকে আপনাকে প্রোডাক্ট নেওয়া হইতে হবে। আর যদি 3টা লিঙ্কে কাজ করেন তাহলে 5 জন করে। তবে অবশ্যই হ্যাঁ, এইটা ডায়েরি মেনটেন করতে হবে, যদি আপনি ডায়েরি মেনটেন না করেন, মাথায় রাখতে চান, তাহলে 15 জন আপনি মাথায় রাখতে পারবেন না, লিঙ্ক বাই লিঙ্ক কথা বলতে পারবেন না। দেখবেন 2-4 জনের সাথে কথা বলবেন, এরপর আর কারোর সাথে কথা বলা হচ্ছে না, এইটা যেন না হয় অবশ্যই ডায়েরি মেনটেন করে করবেন। এখানে পিবির খেলা, পিবি নিয়ে খেলতে হবে, এবং যারা মানে মন থেকে নিয়ে খেলতে পারবেন তাদের জন্য এখানে সাকসেস বা তাদের জন্য এখানে সফলতা। তো সবকিছু মিলে আমি বলবো যে ভাই স্টার এজেন্টটা এটা আহামরি কিছু না, এটা চাইলে যে কোনো ব্যক্তি অ্যাচিভমেন্ট করতে পারে। আর স্টার এজেন্ট যখন কমপ্লিট হয়ে যাবেন, মানে আপনি যখন স্টার এজেন্ট কমপ্লিট করবেন, তখন দেখবেন যে হ্যাঁ স্টার এজেন্ট তো আসলে স্টার তো হওয়াই যায়, 3 মাসে স্টার এজেন্ট হইলাম এটা কোনো ব্যাপার না। ঠিক এই আপনার এই আত্মবিশ্বাস, আপনার যে মনোবল, এইটা দেখবেন যে আবার নিচে যে 3টা ব্যক্তি আছে, দেখেন মজার বিষয়, আপনি যে 4500 PB দিয়ে স্টার এজেন্ট হইলেন, এই 4500 PB যদি 3টা লিঙ্কে কাজ করে, 3টা লিঙ্ক থেকে কিন্তু আসবে 1500 1500 1500, এই হচ্ছে 4500 আপনি স্টার এজেন্ট। মজার বিষয় হচ্ছে যেই 4500 দিয়ে আপনি স্টার এজেন্ট কমপ্লিট করলেন, এই 4500 কিন্তু আবার আপনার রুবির জন্য কাজে লাগতেছে, অলরেডি 25% কাজ আগায় আসলো। তাহলে 3টা লিঙ্কে 1500 1500 করে যা আছে, দেখেন 1 নাম্বার লিঙ্কে যদি স্টার এজেন্ট বানাইতে চান কত পিবি লাগবে, 4500, তার ভিতরে দেখেন আপনি যে স্টার এজেন্ট হয়েছেন ওইখান থেকেই 1500 PB জমে আছে। তাইলে আপনি স্টার এজেন্ট হওয়ার পরে 3 লিঙ্কে যদি 1500 করে PB থাকে, তাহলে 3টা লিঙ্কে যদি আপনি স্টার এজেন্ট বানাইতে চান, এইখানে কিন্তু 4500 করে লাগতেছে না, অর্থাৎ প্রথম লিঙ্কে 1500 আছে আর লাগবে 3000, দ্বিতীয় লিঙ্কে 1500 আছে আর লাগবে 3000, এরপরে হচ্ছে 3 নাম্বার লিঙ্কে 1500 আছে আর লাগবে 3000। তাহলে কাজটা কিন্তু আপনার হইতে যদি 3 মাস লাগে, তাহলে আপনার নিচে যে 3 জন ব্যক্তি আছে এদের কিন্তু 3 মাস লাগার কথা না, 1 মাস কম লাগার কথা, 1 মাস কম লাগার কথা। অর্থাৎ আপনি যে 3 মাসে স্ট্রেজন হবেন, পরবর্তী 2 মাসে রুবি হওয়া সম্ভব, এবং আমি সেটাই হয়েছি। আমি কিন্তু 5 মাসে রুবি হয়েছি, স্টার রুবি 5 মাসে। সেটা কিভাবে, ওই যে নিচে যে 3টা লিঙ্কে 1500 করে হয়ে আছে, আপনি যে মাসে স্ট্রেজেন মানে ক্লোজিং করলেন, তারপর থেকে দিন ধরেন, তারপর থেকে যদি আপনি দিন গোনা শুরু করেন,
লাগবে 4500, তার ভিতরে 1500 তো হয়েই আছে, এর জন্য আপনার কিন্তু টাইম কম লাগবে। এই প্রফেশনালি ডায়েরি মেনটেন করে লজিক্যালি যদি কাজ করা যায়, তাহলে দেখবেন যে হ্যাঁ অবশ্যই এখান থেকে অ্যাচিভমেন্ট করা সম্ভব, গন্তব্যে যাওয়া সম্ভব। আরেকটা কথা, আপনার সাথে যারা কাজ করবে, আপনি যাদেরকে সিদ্ধান্ত নেওয়া হবেন, আপনি যাদেরকে আপনার হচ্ছে কাঁধে কাঁধ মিলাবেন, আপনার বিজনেস পার্টনার বানাবেন, অবশ্যই আপনাকে এখানে যে কাজটা করতে হবে, ফার্স্ট টাইম হচ্ছে নিজে মোটিভেট হওয়া লাগবে। নিজে নিজে মোটিভেট, মানে মোটিভেট হওয়া লাগবে কিসের উপরে? কোম্পানির উপরে, প্রোডাক্টের উপরে, সিস্টেমের উপরে। এই সিস্টেমের উপরে মোটিভেট মানে কি? সিস্টেমের উপরে আপনি মানে প্লিজড, আপনি আনন্দিত, আপনি গর্বিত, আপনি এই আপনি এক্সাইটেড, এইটা আপনার ভিতরে কাজ করতে হবে। প্রোডাক্ট, সিস্টেম এবং হচ্ছে মার্কেটিং প্ল্যান, যে বিষয়টা আছে কোম্পানি, এইটা নিয়ে আপনার মধ্যে প্লিজড আসতে হবে। যখন এইটা নিয়ে আপনার মধ্যে কোনো হতাশা বা কোনো কনফিউশন না থাকবে, তখন কিন্তু আপনি যদি নিজে মোটিভেট হন ডিএক্সনের মার্কেটিং প্ল্যানে, তখন আপনি আরো 2-4-5 জন 10 জন ব্যক্তিকে সফল করতে পারবেন। সেটা কেমন জানেন? আগে আগে দেখা যাইতো, এখন তো কম, গ্যাসের চুলা হয়ে গেছে ঘরে ঘরে। আগে লাকড়ির চুলা ছিল, তো দেখবেন এক চুলায় আগুন লাগাইলে অন্য চুলায় যদি আগুন যদি ধরান লাগতো, ওই ম্যাচ বা দেয়াশালায় বা গ্যাস লাইট ইউজ করতো না। যেই চুলায় আগুন আছে, 2-4-5টা পাটখড়ি ঢুকাই দিয়া, পাটখড়ির মাথায় আগুন লাগাই দিয়া অন্য চুলায় নিয়ে ঢুকাই দিত, সেই চুলা আগুন হয়ে যাইত। তা আমাদের বিজনেসটা হচ্ছে এইটা, যে আপনি যদি মোটিভেট হন, মানে আপনি হবেন আগুন, এবার আপনার কাছে যে আসবে সেই আগুন হয়ে যাবে, আপনার কাছে যে আসবে তার শরীর গরম হয়ে যাবে, আপনার কাছে যে আসবে সে ড্রিমফুল ব্যক্তি হয়ে যাবে, স্বপ্নবাজ ব্যক্তি হয়ে যাবে। কারণ কি, ওই যে আপনি যে মোটিভেট, আপনি ডিএকশন কেন করবেন আপনি ক্লিয়ার, ডিএকশন থেকে কি পাবেন এটা আপনি ক্লিয়ার, ডিএকশন কিভাবে করবেন এটা আপনি ক্লিয়ার। অর্থাৎ আপনার কাছে যারা আসবে, আপনার সাথে 2-4-5 দিন সময় দিলে তারাও ক্লিয়ার হয়ে যাবে, তারাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে হচ্ছে আগে নিজে মোটিভেট হন আর আদার্স ব্যক্তিকে মোটিভেট করবেন। তবে মোটিভেট জিনিস কিন্তু খারাপ না। আমরা অনেকেই মনে করি যে মোটিভেশন জিনিসটা মনে হয় খারাপ, মোটিভেশন মানে কিন্তু ওই অনেকেই বলি পাম দেওয়া, আসলে পাম টাম কিছু না। মোটিভেট মানে কি জানেন? মোটিভেট হচ্ছে যেটা মানে তিনটা জিনিসের সমন্বয়, যেটার মধ্যে তিনটা জিনিস থাকবে সেটা হচ্ছে মোটিভেশন। নাম্বার ওয়ান হচ্ছে ইনফরমেশন, আপনি যাকে মোটিভেট করবেন অবশ্যই আপনি তাকে ইনফরমেশন দিবেন, সত্য মিথ্যা ভুল ভাল এত কিছু না, একবারে রিয়েল যেটা সত্য, ওই কিছু ইনফরমেশন দিবেন কোম্পানি সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে। অবশ্যই আপনার মোটিভেটের মধ্যে ইনফরমেশন থাকতে হবে। 2 নাম্বার লজিক থাকতে হবে, যুক্তিযুক্ত কথা বলতে হবে। ওই কাল মানে ভ্যার ভ্যার করে গেলেন ছাগলের মতো, সে কিছুই বুঝলো না, এরকম যেন না হয়। অর্থাৎ প্রথমত ইনফরমেশন থাকতে হবে, 2 নাম্বার হচ্ছে লজিক থাকতে হবে, 3 নাম্বার হচ্ছে আপনার ইনফরমেশন এবং লজিক, এই দুইটার পরে যেটা দরকার রিয়েলিটি থাকতে হবে, আপনি যে কথাটা তার সাথে বলবেন বাস্তবতা থাকতে হবে। ইনফরমেশন, লজিক এবং বাস্তবতা, এই তিনটা জিনিস সমন্বয় করে আপনি যেই ব্যক্তির সাথে কথা বলবেন ওই ব্যক্তি আপনার সাথে একমত পোষণ করবে, ওই ব্যক্তি আপনার সাথে স্ট্র্যাটেজি হওয়ার সিদ্ধান্ত নিবে, ওই ব্যক্তি আপনার সাথে বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিবে, ওই ব্যক্তি আপনার সাথে প্রতি মাসে প্রোডাক্ট মেনটেন করার জন্য সিদ্ধান্ত নেবে। যদি আপনি নিজেকে মোটিভেট করতে পারেন, এই সেম মোটিভেটটা আরেকজনকে দিতে পারেন, তবে এটার মধ্যে থাকতে হবে ইনফরমেশন, থাকতে হবে লজিক, থাকতে হবে আপনার হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা। ওই এমন আকাশ ছোঁয়া কথা বলা যাবে না যেটা আনবিলিভেবল। তাহলে দেখবেন যে আমাদের প্রত্যেকটা ব্যক্তিরই স্টার এজেন্ট হওয়া সম্ভব উইদিন 3 মান্থের মধ্যে, 3 মাসের মধ্যে স্টার এজেন্ট, 5 মাসের মধ্যে রুবি। প্রফেশনালিজম নিয়ে যদি কাজ করতে পারেন, অফলাইনে করেন আর অনলাইনে করেন, অফিসে গিয়ে করেন আর মোবাইল নিয়ে করেন, যেভাবে করেন ওইভাবেই সম্ভব। তবে আমরা আমাদের জায়গা থেকে সম্মিলিত ভাবে যদি করি, তাহলে আরো আগে চলে আসবে। এবং শুধু আমি না, এরকম অসংখ্য উদাহরণ আছে যে 2-3 মাসে স্টার এজেন্ট, এর 2-3 মাস পরেই রুবি, তার 2-3 মাস পরেই ডায়মন্ড, এরকম রেকর্ড অসংখ্য আছে, আপনি একটু খোঁজ খবর নিলেই পাবেন। তাহলে সবাই যদি পারে
আপনিও পারবেন, না পারার কিছু নাই। আর স্ট্রাটেজেন যারা হয়ে গেছেন তাদেরকে বলবো যে ভাই যেভাবে আপনি স্ট্রাটেজেন হয়েছেন সেম ভাবে ছয়টা ব্যক্তির স্ট্রাটেজেন বানান না, দেখেন না কি হয়। ছয়টা লিঙ্কে ছয়টা ব্যক্তিকে স্ট্রাটেজেন বানাইতে পারলেই আপনি ডায়মন্ড, ডিএক্সএন এর লাইফে, ডিএক্সএন এর জগতে আপনি সফল, এবং ওয়ার্ল্ড ওয়াইড এর মধ্যে একজন ইন্টারন্যাশনালি আপনি অ্যাচিভার, ইন্টারন্যাশনালি ব্যক্তি আপনাকে চিনবে, গ্লোবালি ব্যক্তি আপনাকে নিয়ে হাততালি দিবে যদি আপনি এটা করতে পারেন। আর সে জায়গা থেকে আমি বলবো যে ভাই যদি সিস্টেম ফলো করে কাজ করেন ইনশাল্লাহ উইদিন শর্ট টাইমের মধ্যে স্ট্রাটেজি কমপ্লিট করা সম্ভব। তবে হ্যাঁ, লিঙ্ক মেনটেন করে কাজ করতে হবে, আগে ঠিক করতে হবে তিনটা লিঙ্কে করবেন না ছয়টা লিঙ্কে করবেন, ছয়টা লিঙ্কে করলে এক পেলাম, তিনটা লিঙ্কে করলে এক পেলাম। এটা আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করব, অবশ্যই আমরা এখানে অ্যাচিভমেন্ট করতে পারবো। আর ছেলে হন মেয়ে হন নার্ভাস হবেন না, হতাশ হবেন না, কারণ আমাদের ডিএক্সএন এর ছেলেরাও সফল আছে, মেয়েরাও সফল আছে। তারপরে আপনি মেয়ে অপারগতা স্বীকার করা কিছু নাই, ভাই আমি মেয়ে মানুষ কেমনে করব বা আমি ছেলে মানুষ কেমনে করব। অর্থাৎ ডিএক্সএন এর ছেলেরাও সফল, মেয়েরাও সফল। তো সে জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা ব্যক্তি যদি চেষ্টা করি আমাদের জায়গা থেকে আমরা সফল মানে হইতে পারবো। তো সবাই সবার জায়গা থেকে একটু কাজ করবেন, সম্মিলিত ভাবে প্ল্যান করবেন, আমি বিশ্বাস করি আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন। তো সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করব, যেহেতু 1 ঘন্টা পার হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে কোনো মানে কোনো না কোনো প্রোগ্রামে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।